রান আউট, সোজা আদালত থেকে গ্রেফতার হয়ে গেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। একদল রেঞ্জার্স টানতে টানতে ধরে নিয়ে যাচ্ছেন ইমরান খানকে। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর গ্রেফতারের ভিডিও দেখলে গা শিউরে উঠবে। জানেনি গ্রেফতারির নেপথ্যে কে বা কারা রয়েছে? গ্রেফতারির পর কালো গাড়িতে করে কোথায় চলে গেলেন ইমরান খান? কি বললেন আদালতের বিচারপতি? পাকিস্তানের আদর্শের আর হেফাজতে কি আছেন তেহরিক ইনসাফ দলের প্রধান? একের পর এক মামলায় ফেঁসেছেন ইমরান, কিন্তু এবার কোন মামলায় গ্রেফতার হলেন পিটিআই প্রধান? জানেন তার বিরুদ্ধে এখন মোট কটা মামলা চলছে? আদালতের বাইরে ধুন্ধুমার কাণ্ড, জারি 144 ধারা। এত চেষ্টা করেও রেহাই মিলল না। জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন পিটিআই প্রধান। পাকিস্তানি রেঞ্জার্সরা জমি দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করেছে। কি ঘটেছে? আলকাদির ট্রাস্ট মামলা নামে পরিচিত ওই জমি দুর্নীতি মামলায় এদিন ইসলামাবাদ হাইকোর্টে জামিন নিতে গিয়েছিলেন ইমরান খান। সরাসরি আদালত থেকেই তাকে হেফাজতে নেয় পাক রেঞ্জার্সরা। গ্রেফতারির সময় ইমরান সমর্থকরা বাধা দিলে হাইকোর্ট চত্বরে তাদের সঙ্গে রেঞ্জার্স বাহিনীর সংঘর্ষ বাধে। গ্রেফতারির পর ইমরানকে রেঞ্জার্স বাহিনীর জওয়ানরা মারধর করেন বলে অভিযোগ। একটা কালো গাড়িতে করে আদালত চত্বর থেকে তাকে বের করে নিয়ে তদন্তকারী সংস্থা, কিন্তু কোনো অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে তাকে, দাবি স্থানীয় সংবাদ মাধ্যমের। ইমরান খানকে গ্রেফতার করার সঙ্গে সঙ্গে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এমনকি আইনজীবী ও পাক রেঞ্জার্সদের মধ্যে ব্যাপক হাতাহাতি শুরু হয়। ইমরান খানের আইনজীবীকে মারধর করার অভিযোগ রয়েছে, আহত হয়েছেন তিনি। একবার পরিস্থিতিটা দেখুন। কি অভিযোগ ইমরানের বিরুদ্ধে? আলকাদি ট্রাস্টের জমি হস্তগত করার অভিযোগে সম্প্রতি ইমরানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। ওই মামলায় আগেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল নিম্ন আদালত। অভিযোগ, প্রধানমন্ত্রী থাকাকালীন ইমরান এবং তার স্ত্রী মানিকার মালিকানাধীন ওই ট্রাস্ট বেআইনিভাবে একটা বাণিজ্যিক সংস্থার থেকে প্রায় 53 কোটি টাকা মূল্যের জমি নিয়েছিল। এদিকে ইমরান খানের গ্রেফতারির পরই ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক যা বলেছেন বাজার নির্দেশ দিয়েছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই গ্রেফতারির পিছনে কে বা কারা রয়েছে তা অবিলম্বে খুঁজে বের করার নির্দেশ দিয়েছে আদালত। প্রধান বিচারপতি বলেছেন যদি তদন্ত করতে হয় তাহলে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের জানান তাকে কোন মামলায় গ্রেফতার করা হলো। না, এখানেই শেষ নয়, অবিলম্বে ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেল এবং স্বরাষ্ট্র সচিবকে তলব করেছেন বিচারপতি। একই সঙ্গে পাকিস্তানের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে তিনি 15 মিনিটের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। অন্যদিকে পিটিআই এর তরফে একটা ভিডিও টুইট করে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। ঠিক কি অভিযোগ করছে তারা? পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে রেঞ্জার্সরা রীতিমতো অপহরণ করেছে বলে অভিযোগ করা হয়েছে। এর প্রতিবাদে পাকিস্তানি দেশবাসীকে দেশ রক্ষায় বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে পিটিআই। অতএব আন্দাজ করা যাচ্ছে ইমরান অনুগামীরা রাস্তায় নামলে পরিস্থিতি ঠিক কি হতে পারে, যদিও ইতিমধ্যেই রাজধানী ইসলামাবাদে 144 ধারা জারি করেছে পুলিশ। পিটিআই নেতা ফওয়াদ চৌধুরী একটা টুইট করে বলেছেন পাক রেঞ্জার্সরা এইচআইসি দখল করেছে, আইনজীবীদের নির্যাতন করা হয়েছে, মারধর করা হয়েছে। এখানে একটা বিষয় উল্লেখ করতেই হচ্ছে, গত বছর এপ্রিলে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হন ইমরান খান। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই একের পর এক মামলায় ফেঁসেছেন ইমরান। সব মিলিয়ে এখন তার বিরুদ্ধে 13টা মামলা চলছে, চারটিখানি কথা নয়। এর আগেও অন্যান্য বেশ কয়েকটা মামলায় তাকে গ্রেফতার করতে চেয়েছিল পাক পুলিশ, এমনকি তার বাড়িরও দখল নেওয়া হয়েছিল। তবে আগের প্রত্যেকটা ক্ষেত্রেই গ্রেফতারি এড়াতে পেরেছিলেন ইমরান খান, কিন্তু এবার সব চেষ্টাই বৃথা গেল। প্রথম কলকাতা ব্যুরো।